হবিগঞ্জে চলছে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা, রয়েছে বেশ কিছু আকর্ষণীয় দোকান ও নিত্য নতুন খাবার। সো ভিউয়ার্স, দেখতে থাকুন আসছে ইনটুর পরে। ভিউয়ার্স, বরাবর মতোই এবারও মেলার টিকিট রাখা হয়েছে মাত্র 20 টাকা, যা কালেক্ট করতে হবে বাম পাশে থাকা এই টিকিট কাউন্টার থেকে। সো আমরাও টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে প্রবেশ করলাম মেলার মেইন গেটে। মেলার ভিতরে প্রবেশ করার পরে এক নজরে ডান থেকে বাম দিকে তাকালে সেই পূর্বের মতো একই রকম দৃশ্য চোখে পড়ে। এ যেন মেলা কপি পেস্ট করা হয়, তবে বরাবরের মতোই হবিগঞ্জ বাণিজ্য মেলার গেট থেকে অনেক আকর্ষণীয়। শুরুতেই মনে হবে বাবুল ফুলিয়ে এই মামাগুলো আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। ভিউয়ার্স, দেখতে আকর্ষণীয় এই ফুলগুলি সবগুলোই কাগজের বা প্লাস্টিকের তৈরি, যা ঘরে সাজালে ঘর হবে রঙিন। এরপরে রয়েছে বাচ্চাদের বেশ কিছু খেলনা, এগুলো কিন্তু এবারের মেলায় নতুন দেখা যাচ্ছে। প্রত্যেকবারের মতো মেলাতে এই ডান্সিং ওয়াটার ফোয়ারা দেখতে অনেকেই ভিড় করে থাকে। মিউজিকের তালে তালে চলতে থাকা এই ওয়াটার ফোয়ারা আসলে অনেক আকর্ষণীয়, তাই তো দিনের আলোতে অথবা সন্ধ্যার পরে অনেকেই এখানে ভিড় করে থাকে। ভিউয়ার্স, এই দোকানগুলোতে চিপস, চকলেট ও অনেক মুখরোচক খাবার পাওয়া যায়। মেলার প্রতিটি দোকান ঘুরে ঘুরে দেখতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তাই আমরা বাহির থেকেই মূলত কী কী জিনিস রয়েছে তা দেখাবো। মেলাতে রয়েছে ঢাকা রমনা কাবাব অ্যান্ড ফুচকা হাউস। মেলার এই অংশে পেয়ে যাবেন মা বোনদের জন্য অনেক সুন্দর সুন্দর হরেক রকমের ড্রেস, যা কিনতে হলে আপনাকে সরাসরি চলে আসতে হবে হবিগঞ্জ বাণিজ্য মেলাতে। চুড়ি তো সকলেই পছন্দ করে, রয়েছে অনেক চুড়ি ও লকেটের দোকান। এছাড়াও সুন্দর সুন্দর ভ্যানিটি ব্যাগ পেয়ে যাবেন মেলার এই সমস্ত দোকানগুলিতে। আর বাচ্চাদের খেলনার কথা তো বলতেই নেই, মেলার প্রায় সব দোকানগুলোতেই বাচ্চাদের এত সুন্দর সুন্দর খেলনা রয়েছে, যা বেশ আকর্ষণীয়। মেলার এই সমস্ত দোকানগুলোতে সংসারের যাবতীয় জিনিসপত্র রয়েছে, রয়েছে স্টিলের, কাঠের, মেলামাইনের, সিরামিক্সের অনেক অনেক রকম পণ্য, যা ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। এখানে ছোট ছোট বাচ্চাদের কাপ্তান পর্যন্ত পাওয়া যায়, আর এই হিজাবগুলো মাত্র 100 টাকা করে। রয়েছে রং বেরঙের হিজাব, আরও রয়েছে মাথার ব্যান্ড, কাঁকড়া, চুলের খোপা, ক্লিপ ইত্যাদি ইত্যাদি অনেক অনেক প্রোডাক্ট, যা এখানে এসে বেছে বেছে নিতে পারবেন একদম সাশ্রয়ী মূল্যে। ভিউয়ার্স, এবারের মেলাতে রয়েছে মাস্কের দোকান। পুরো দোকান জুড়ে যেন মাস্ক আর মাস্ক, বিভিন্ন অক্ষর ও রং বেরঙের মাস্ক পেয়ে যাবেন এখানে। চাইলে আপনার নামের অক্ষর দিয়েও মাস্ক এখানে খুঁজে পেতে পারেন। এখানে রয়েছে অনেক রকমের চায়না প্লাজো, যেগুলো 200-250 টাকা-220 টাকার মধ্যে হয়ে থাকে। বাচ্চাদের এই টয়েসগুলো দেখলে মনে হয় এক খাঁচা ধরেই কিনে নিয়ে বাসায় যায়, যেগুলি বিভিন্ন রকমের পশু পাখি ও কিছু কার্টুনের ক্যারেক্টারদের তৈরি করা হয়েছে। এই দোকান থেকে যা নেবেন অনলি 100 টাকা করে খরচ হবে আপনার। এখানে রয়েছে বিভিন্ন রকমের চাবির রিং, নকেট, হাতের ব্যাসলেট, মাথার খোপা, চুলের ক্লিপ, বোরখার ব্রুজ, এছাড়াও রং বেরঙের আরও অনেক সুন্দর সুন্দর বেশ কিছু কালেকশন, যা ঘুরে ঘুরে আপনি দেখতে পারবেন, সাথে কম দামে কিনতেও পারবেন। ভিউয়ার্স, এতক্ষণ তো দোকানপাট দেখতে দেখতে বোর হয়ে গেছে, চলুন এবার কিছু রাইডিং অংশে যাওয়া যাক। মেলায় রয়েছে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড, এইগুলিকে কি বলে সেটি আমার জানা নেই, আপনারা জানলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর মেলায় ঘুরতে আসা বড়দের জন্য রয়েছে নাগরদোলা ও নৌকা। নাগরদোলায় দোল খেতে খেতে আপনি উপর থেকে নিচ পর্যন্ত মেলার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। নাগরদোলায়
নাগরদোলাতে দোল খেতে খেতে আপনি চাইলে ট্রেন ভ্রমণও চলে যেতে পারেন। এর জন্য চলে আসতে হবে হবিগঞ্জ বাণিজ্য মেলাতে। ভিউয়ার্স, মেলার এই অংশে আমরা কিছু সুন্দর সুন্দর জুতোর কালেকশন দেখাচ্ছি। এইখানে একদম লেটেস্ট মডেলের কিছু জুতা রাখা হয়েছে যা আপনাদের পছন্দ হবে। হাতের চুড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। রয়েছে চুড়ি, নকেট ও দুলের বিশাল কালেকশন। রয়েছে ব্যাগের বিশাল কালেকশন, যেগুলির দাম মাত্র 550 টাকা থেকে শুরু। এছাড়া বাচ্চাদের অনেক অনেক খেলনা রয়েছে, যেগুলো ব্যাটারি ও রিমোট কন্ট্রোল সিস্টেম। ভিউয়ার্স, মেলাতে রয়েছে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস শাড়ি এর কালেকশনের দোকান, যা আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন। ভিউয়ার্স, এতক্ষণ মেলার বিভিন্ন দোকানগুলো ঘুরে দেখতে দেখতে আমরা অনেকটা ক্লান্ত হয়ে গেছি। চলুন এবার দেখা যাক মেলায় খাওয়া দাওয়ার জন্য কি কি আয়োজন বা ব্যবস্থা রয়েছে। এখানে পেয়ে যাবেন ছোট বড় সাইজের চিংড়ি, স্যান্ডউইচ, বার্গার ও চিকেন ফ্রাই। ভিউয়ার্স, এবারের মেলার একটি নতুন আকর্ষণ তান্দুরি চা। এখানে বিভিন্ন দামের বেশ কিছু ভেরিয়েশনের তান্দুরি চা পাওয়া যায়। আমরা নিয়েছিলাম চকলেট তান্দুরি চা, খুব একটা খারাপ লাগেনি। এছাড়া মেলায় রয়েছে চিনি ও গুড়ের জিলাপি ও বেশ কিছু মিষ্টান্ন আইটেম। হবিগঞ্জের মেলায় প্রথমবারের মতো দেখতে পেলাম বালিশ মিষ্টি। বিভিন্ন সাইজের মিষ্টি এখানে রয়েছে, যার এক একটির ওজন 1 কেজি 300 গ্রাম করে। ভিউয়ার্স, ঢাকার রাস্তায় অনেকেই হয়তো এরকম রোলার ফ্রুটস আইসক্রিম দেখছেন, যেগুলা দেখতে বেশ আকর্ষণীয়। তো চলুন এই ফ্রুটসের আইসক্রিম টেস্ট করে দেখি। হ্যাঁ, আইসক্রিম টেস্টটা আসলে চমৎকার ছিল। সো ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা প্রায় ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, আল্লাহ হাফেজ।